কৃষ্ণেন্দু প্রেজেন্স। আমরা সবাই জানি আমাদের ভারতে 42 জন সৈনিক দেশের জন্য অকাতরে প্রাণ দিয়েছে। আজকে আমরা সবাই সারা দেশ জুড়ে একটা শোকাহত। আপনারা দেখছেন মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল বেরিয়েছে। আজকে সেই শহীদদের উপর শ্রদ্ধাঞ্জলি রেখে কিছুক্ষণ আগে একটা গান রচনা করেছি আমি, সেই গানটা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গাইব। ২০১৯ সালে ১৪ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা দুপুর দুটো কত সৈনিক হলেন হত, ভারতবাসী চোখের জলে সারা দেশ ভাসে, ভারতবাসী চোখের জলে সারা দেশ ভাসে, ভারতবাসী চোখের জলে সারা দেশ ভাসে। ভারতবাসী চোখের জলে সারা দেশ ভাসে, ভারতবাসী চোখের জলে সারা দেশ ভাসে। পাকিস্তানি হাসে ভারতবাসীর চোখের জলে সারা দেশ ভাসে, ভারতবাসীর চোখের জলে সারা দেশ ভাসে। লোক
ওই পাকিস্তানি ভাষে ভারত ভাষার সারা দেশ ভাষে কৃষ্ণেন্দু প্রেজেন্স।